ওকে, সো যেটা আমি বলতেছিলাম, আমাদের আমাদের এইখানে যদি আমরা এখানে টার্গেটের মধ্যে একটা নেটওয়ার্ককে বলি, সেই নেটওয়ার্কের উপরে এখানে যে অ্যামাউন্টটা ব্যান্ডউইথ বলবো সেই অ্যামাউন্টটা অ্যাপ্লাই হবে। ওকে, তার মানে এই না যে এই নেটওয়ার্কে থাকা প্রত্যেকটা কম্পিউটার এই ব্যান্ডউইথটা পাবে, মানে 253টা যদি আইপি থাকে প্রত্যেকটা আইপি 1 MB 1 MB করে পাবে, সেটা কিন্তু এইভাবে পসিবল না। সেটা করার জন্য আমাদের ডাইনামিক কিউ কন্ট্রোল প্রোটোকল, ওইটাকে আমরা পিসি কিউ বলি। সো সেক্ষেত্রে আমাদের পিসি কিউ করতে হয়। সো পিসি কিউটা আমরা কিছুক্ষণ পরে দেখবো, এখন আমরা স্ট্যাটিক আইপি সরি ব্যান্ডউইথ অ্যালোকেশনটা দেখতেছি। সো এই ক্ষেত্রে আপনি এখানে যে ব্যান্ডউইথটা অ্যালোকেট করবেন সেই ব্যান্ডউইথটা কিন্তু এখানে যে হোস্টটা থাকবে বা যে টার্গেটটা থাকবে সেটার উপরে অ্যাপ্লাই হবে। সো মেক শিওর যে আপনি এই জিনিসগুলো ঠিকঠাক মতন করতেছেন। যারা আইএসপি লেভেলের কিউ কন্ট্রোল করেন, আইএসপি তে কিউ কনফিগার করেন, তারা কিন্তু এইভাবে খুবই কম করতে হয়, তাদের পিসি কিউ করেই করতে হয়, সেটাও আমরা শিখবো কিছুক্ষণ পরে। বাট তার আগে আমরা একটু বেসিক গুলা ঝালাই করে নিচ্ছি যাতে পরবর্তীতে গিয়ে বুঝতে পারি। ওকে, এরপরে আমরা আসি যে এখানে আমি একটা কিউ, এই ডায়াগ্রামটা আমি একটু দেখি। সো এখানে ডায়াগ্রাম দেখেন, এখানে হোস্ট এ আছে, হোস্ট বি আছে, এই দুটা কিউ কে আমি এখানে অ্যাড করি। সো প্রথমে হচ্ছে আমার হোস্ট এ, তাকে একটা আইপি দিলাম 192.168.1.10 এবং তারপরে ব্যান্ডউইথটাকে আমি অ্যাপ্লাই করলাম। সো এখানে আমি প্রথম হোস্টটা কনফিগার করলাম। এবার আমার হচ্ছে হোস্ট বি এবং তার আইপিটা হচ্ছে 192.168.1.11 এবং তাকেও আমি একটা ব্যান্ডউইথ দিলাম সাপোজ 3 MB/3 MB। এখানে দেখেন, এটা হয়তো আপনারা সবাই জানেন যে এখানে কিন্তু যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো ছাড়াও আপনি আপনার মন মতো ব্যান্ডউইথ অ্যাসাইন করতে পারবেন। এখানে আপনি যদি কোনো কিছু কিলো বাইটে দিতে চান তাহলে দেখেন এখানে ছোট হাতের কে লিখতে হয়, আর যদি মেগা বাইটে দিতে চান তাহলে বড় হাতের এম লিখতে হয়। সো এখানে দেখেন আপনার হয়তো 6 MB-র লিস্টটা এখানে নাই, কিন্তু আপনি যদি কাউকে 6 MB দিতে চান সমস্যা নাই, জাস্ট আপনি এখানে যদি 6 লিখে দেন তাহলে তার উপরে 6 MB ব্যান্ডউইথ হবে। এবং দেখেন আমি যদি এখানে 3 MB আপলোড এবং 6 MB ডাউনলোড রাখি সেটাও কিন্তু কোনো প্রবলেম না। আমি কি বলতেছি, জাস্ট যে এই কম্পিউটার বা হোস্ট বি কে আমরা আপলোডের জন্য 3 MB-র একটা ব্যান্ডউইথের অ্যালোকেট করতেছি আর ডাউনলোডের জন্য 6 MB ব্যান্ডউইথ অ্যালোকেট করতেছি। অ্যাপ্লাই ওকে করলাম আমি। এভাবে করে আরেকটা হোস্ট নেই, হোস্ট সি, এটা করার একটা উদ্দেশ্য আছে, আমরা কিছুক্ষণ পরে এগুলো ডিসকাস করব। 1.12 এবং একে আমরা ব্যান্ডউইথ দিলাম সাপোজ 4 MB আপলোড বাই 4 MB ডাউনলোড। আচ্ছা, সো এখানে আপনারা একটু খেয়াল করে দেখেন যে এখানে ব্যান্ডউইথ আমরা টোটাল কত এমবি অ্যাসাইন করছি, 1 MB, 6 MB, 4 MB। আসলে আমরা সবসময় যে জিনিসটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এই ডাউনলোডের ঘরটা, এই আপলোডটা নিয়ে আমাদের খুব বেশি চিন্তা না করলেও হবে। কারণ আমরা যখন আইএসপির কাছ থেকে ব্যান্ডউইথ কিনি তখন সেটা ফুল ডুপ্লেক্স ব্যান্ডউইথ থাকে, তার মানে যে পরিমাণ আপলোড এবং সেই পরিমাণই ডাউনলোডের স্পিডটা থাকে। তার মানে 100 MB ব্যান্ডউইথ কেনা মানে হচ্ছে 100 MB আপলোড এবং 100 MB ডাউনলোডের আপনার একটা স্পিড থাকে। সো দেখা যাচ্ছে যে 100 MB আপলোড মানে হচ্ছে হিউজ, ওইটা নিয়ে আপনার আসলে চিন্তা করার দরকার নাই। আপনার মেইনলি চিন্তা করতে হবে রিটার্ন ট্রাফিকটা, মানে ডাউনলোডটা, তার মানে এই 100 MB ডাউনলোডটা নিয়ে সবসময় আমাদের চিন্তা ভাবনা গুলা করতে হবে। তার মানে এখানে দেখেন আমাদের ডাউনলোডের ব্যান্ডউইথ হচ্ছে 1 MB, 7 MB, 13 MB, মানে টোটাল 13 MB ব্যান্ডউইথ আমরা এখানে অ্যালোকেট করছি। বাট এখানে যদি আমরা আইএসপির কাছ থেকে 10 MB ব্যান্ডউইথ কিনতাম, ওকে, সো আমি ধরেন আইএসপির কাছ থেকে 10 MB ব্যান্ডউইথ কিনছি কিন্তু অ্যাসাইন করছি কত, 13 MB, সো এটা কি কোনো ইরর, আপনার মাইক্রোটিকটা কি কাজ করবে না? কি করলাম, করবে, মাইক্রোটিকটা কিন্তু কাজ করবে বা আপনার ব্যান্ডউইথ কিউ কন্ট্রোল কিন্তু কাজ করবে, কিন্তু আপনি কি 13 MB ব্যান্ডউইথ পাবেন না 10 MB ব্যান্ডউইথ পাবেন? 10 MB, 10 MB, তার মানে আপনার যে পরিমাণ ট্রাফিক আপনি সেন্ড করতেছেন সেটা হচ্ছে এত মোটা পাইপ, বাট অ্যাকচুয়ালি সেটা কি হয়েছে আগে গিয়ে সরু হয়ে গেছে, ব্যাপারটা এরকম। তাহলে কি হবে, আপনি কিন্তু এখানে যদি 13 MB ট্রাফিক পাঠান আপনার কিন্তু 13 MB ট্রাফিক 10 MB পাইপ দিয়ে কখনো যেতে পারবে না, আপনার কিন্তু আলটিমেটলি 10 MB টাই ক্যারি হবে, রাইট? তাহলে এখন কোশ্চেন হচ্ছে
যে যেহেতু আপনার ট্রাফিক সেন্ডের স্পিড হচ্ছে 13 MB, বাট আপনার অ্যাকচুয়ালি ট্রাফিক স্পিড হচ্ছে মানে ক্যাপাসিটি হচ্ছে 10 MB, তাহলে এখন কার ট্রাফিক আগে যাবে কার ট্রাফিক পরে যাবে, এই কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে দিব আমরা? সো এই কোশ্চেনটার অ্যান্সার রাইট স্যার, এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার জন্য মাইক্রোটিকের নিজস্ব একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে প্রথমে থাকবে, আই মিন যার ট্রাফিকটা প্রথমে আসবে সে হচ্ছে সবার আগে যাবে, রাইট? সো এখানে দেখেন প্রথমে আসে হোস্ট এ, তার মানে এই হোস্ট এ থেকে কোনো ট্রাফিক যদি মাইক্রোটিকের কাছে যায় সে সেটাকে সবার আগে প্রসেস করবে, তারপরে যে হোস্ট বি থাকবে তার, তারপরে যে থাকবে তার, তার মানে এখন যে হোস্ট সি আছে সে যদি এট দ্য সেম টাইম হোস্ট এ হোস্ট বি হোস্ট সি তিনজনে যদি ট্রাফিক সেন্ড করে, তাহলে কিন্তু এই সি তে আপনি একটু স্লোনেস ফেস করবেন, রাইট? সি এর ইউজারটাকে শুনতে পাচ্ছেন না? ঠিক আছে, ওকে। সো এই সি এর ইউজারটাতে দেখবেন যে আপনি একটু স্লোনেস পাচ্ছেন, রেকর্ড আছে, ওকে। তাহলে এখন আমার কোশ্চেন হচ্ছে যে যদি কোনো কারণে এই সি ইউজার যদি আপনার অফিসের খুব ইম্পর্টেন্ট একজন পার্সন হয়, যদি সেই সি ইউজারকে আপনার সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে ব্যান্ডউইথ দেওয়া লাগে, সেক্ষেত্রে আপনার কি করণীয়? সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে এই সি এর অর্ডারটা চেঞ্জ করে প্রথম দিকে নিয়ে আসা, রাইট? তার মানে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সি কে জাস্ট এখানে আমরা ক্লিক করে ড্র্যাগ করে উপরে নিচে আমরা নিতে পারি, দেখেন। সো আমি উপরের দিকে নিয়ে আসলে কি হবে, তার ব্যান্ডউইথ পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে, রাইট? কেন? কারণ এখন সে সিরিয়ালে কয় নম্বরে আছে, 1 নম্বরে। সো এইভাবে আমরা কি করতে পারি, খুব সহজেই আমার ইচ্ছা মতো উপর নিচে নিয়ে তার ব্যান্ডউইথ পাওয়ার পসিবিলিটিটাকে বাড়াইতে পারি। এটাকে বলা হয় মাইক্রোটিকের কিউ এর অর্ডার, ওকে? সো কিউ এর অর্ডার দিয়ে একটা কোশ্চেন ছিল, অবশ্যই বলছি, আমরা যদি মানে ISP যারা আছে তারা যখন আপনার তাদের ক্লায়েন্টদের ব্যান্ডউইথটা দিবে, তখন তো সবাই তার কাছে মানে তার কাছ থেকে সমান মানে ব্যান্ডউইথ পাওয়ার কথা, মানে যাকে দেবে, সরি, মানে যে ব্যান্ডউইথটা দেবে সেটাই পাওয়ার কথা, তাহলে যে একদম নিচে থাকবে তাহলে সে তো ব্যান্ডউইথ দেখাচ্ছে কম পাবে, এরকম বিষয়টা? যার কিউ, যে কিউ গুলো নিচের দিকে থাকবে তার ব্যান্ডউইথ পাওয়ার পসিবিলিটিটা কম। আপনার এই কোশ্চেনটা আপাতত একটু মনের মধ্যে রাখেন, এগুলার অ্যানসার আমি সামনে সব দিব। আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যখন আমার এখানে আপনার ছিল 11 MB, কিন্তু আমি ISP এর কাছ থেকে নিছি 10 MB, রাইট? ঠিক আছে, আমি গত 3 বছর আমাকে বাংলাদেশ একটা লিডিং ISP উনি আমার এই কোশ্চেনটা অ্যান্সার দিতে পারেন, আমার শুধু ভূগোল বুঝাইছে। আমি আজকে একটু আপনার কাছ থেকে ক্লিয়ার হবে, এবং আমরা আমরা যারা স্টুডেন্ট আছে সবাই হয়তো দরকার পড়বে এটা। সেটা হচ্ছে, আমার মনে করেন যে আমার ইউজাররা 10 MB, 11 MB বা 13 MB, হোয়াট এভার এটা টানতেছে, হ্যাঁ, কিন্তু আমি ISP এর কাছ থেকে নিছি 10 MB। সেক্ষেত্রে যখন আমার স্পিডটা 10 MB ক্রস করবে, তখন কি আমার কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যাবে কিনা, আমার পিং লস আসবে কিনা? হ্যাঁ, পিং লস আসতে পারে, কারণ কারণ আপনার পিং ক্যাপাস মানে পিং যে প্যাকেটটা, ICMP যে প্রোটোকলটা, এই প্রোটোকলের প্রায়োরিটি সব থেকে কম থাকে, ICMP, সরি। সো আপনারা হয়তো জানেন যে নেটওয়ার্কে বিভিন্ন প্রোটোকল ধরে কমিউনিকেশন হয়, TCP, UDP, ICMP, হ্যাঁ, অনেক রকম প্রোটোকল আছে যে প্রোটোকল গুলো ধরে কাজ হয়। সো আপনি হয়তো জানেন যে TCP যে প্রোটোকলটা, সে প্রোটোকলে কোনো প্যাকেট লসের ইস্যু থাকে না, কারণ এটা হচ্ছে 3-way হ্যান্ডশেক দেওয়া হয় এবং হচ্ছে এটার অ্যাকনলেজমেন্ট ট্রাফিক সেন্ড করে রিসিভার। বাট UDP যেটা হয়, UDP তে কোনো অ্যাকনলেজমেন্ট থাকে না, এখানে ট্রাফিক ফল করতেই পারে। তারপরে আসে ICMP, ICMP হচ্ছে সব থেকে লো প্রায়োরিটি ট্রাফিক। সো যখন একটা ট্রাফিক পাইপ ওভার ইউটিলাইজ থাকে, মানে ধরেন এই পাইপে পানি যাওয়ার আর জায়গা নাই, তখন যদি কেউ ICMP বা পিং প্যাকেট পাঠায়, সেক্ষেত্রে কি হবে, এই পিং প্যাকেটটাই পাইপে ঢুকতে পারে না, বা ঢুকতে পারলেও অনেক সময় দেখা যাচ্ছে অনেকগুলো প্যাকেট ড্রপ হয়। এই ক্ষেত্রে কি, আমার ধরেন 10 MB ব্যান্ডউইথ যদি পুরো ইউটিলাইজ হয় 10 MB, তো সেক্ষেত্রে আপনি যদি পিং দেন, সেক্ষেত্রে প্যাকেট লস এবং হাই ল্যাটেন্সি, এই দুটোই ইস্যু আপনি পাবেন, খুবই ন্যাচারাল। ঠিক আছে ভাইয়া, কিন্তু আমার আমার যে রাস্তাটা আছে, যে রাস্তা থেকে আমার 10 জন যেতে পারবে, রাইট, সেখানে যখন 11 জন ঢুকবে তখন 11 জন বের হয়ে যাবে, এম আই রাইট? 10 জন কিন্তু আমার ইজিলি যাওয়ার কথা, তাই না? মানে 10 MB, 10 MB আমার ইজিলি যাওয়ার কথা, 10 MB বা আপনি একটা রাস্তা, এটা তো আমার একটা রুট, তাই না? রাস্তা, রাইট, হ্যাঁ হ্যাঁ, রাইট, এখান থেকে আমি 10 জন তো আমি ইজিলি পার করতে পারতেছি, যখন আমার 11 জন হবে তখন আমাকে 11 জন, 11 নম্বর জনকে ব্লক করে দিবে,
ব্লক না তাকে কিউতে রেখে দিবে, তাকে সিরিয়ালে রেখে দিবে, কোনো কিছু ডিলিট হবে না, কোনো প্যাকেট ফল হবে না। ফাইন, কিন্তু আমি প্রবলেমটা দেখছি হচ্ছে যখন আমার ওরা বলতো আমাকে যে আপনার ইউজার যখন এক্সেস টানতেছে ব্যান্ডউইথ, তখন হতো কি আমার টোটাল সার্ভিস ডাউন হয়ে যেত, আমার না কাজ করতো আমার পেরোল সার্ভার, না ইআরপি সার্ভার, না হচ্ছে আমার আপনার কি বলে আপনার স্টোর রিকোজিশন সার্ভার, কোনো কোনো সার্ভিস কাজ করতো না। ওই সময়টা যদি আমার 4-5টা পিং লস আসতো, এই 4-5 এই এই টাইমটা টোটাল সার্ভিস আমার ডাউন থাকতো, আমি ওদেরকে আমার আমি হয়তো তখন অত বেশি বুঝতাম না, বাট আমার যেটা মানে জেনারেল নলেজ যেটা বলে যে আমার রাস্তা যেটুকুন আছে আমার ব্যান্ডউইথ আছে, বাবা আমার ব্যান্ডউইথ কোন দাও তুমি, রাইট? এবং তার সিনিয়র লেভেল থেকে শুরু করে কেউ আমাকে জিনিসটা বুঝাতে পারে না। ইভেন আমার কিছু ফ্রেন্ডও আছে, ওরা আইএসপি তে জব করে, আমি ওদের সাথেও কথা বলছি, ওরাও আমাকে সেম সলিউশন দিচ্ছে যে ভাই তোমার তো যেটুকুন নিচ্ছে তুমি সেটুকুন দিবা, কিন্তু তারা একটা কথাই বলছে আপনার 25 MB নেওয়া আছে, আপনার 25 MB যখন ইউজার এক্সেস করতেছে তখন আপনার সার্ভিস ডাউন হচ্ছে, কেন হবে? আমার তো 25 MB সার্ভিস আমাকে দিবে না। হ্যাঁ দিবে। এখন এই কোশ্চেনের একটা অ্যানসার হচ্ছে যে আপনি যখন 25 MB আপনার কি হয় নরমালি যখন আপনার ব্যান্ডউইথ গুলো ইউজ হয় তখন সব থেকে বেশি ট্রাফিক হয় হচ্ছে টিসিপি সেশন ধরে হয়। হ্যাঁ, তো টিসিপি সেশনটা হচ্ছে কি, টিসিপি সেশনটা হচ্ছে একটা সেশন, মানে একটা অ্যালোকেটেড পাইপলাইন। হ্যাঁ, সো যদি একটা হোস্ট ডেস্টিনেশনের সাথে টিসিপি কমিউনিকেশন করে তখন তাদের মধ্যে একটা কমিউনিকেশন চ্যানেল তৈরি হয় এবং সেই চ্যানেল দিয়ে তারা কমিউনিকেশনটা করে। তো এখন আপনি যখন একটা সোর্সেস থেকে একটা ডেস্টিনেশনের সাথে টিসিপি চ্যানেল ক্রিয়েট করছেন তখন কিন্তু আপনার জন্য অলরেডি একটা সেশন বা একটা ব্যান্ডউইথ অ্যালোকেটেড হয়ে আসে। আমার কোশ্চেনের অ্যান্সারটা বুঝছেন? আপনার কোশ্চেনের অ্যান্সারটা এখন অ্যাট দ্য সেম টাইম আপনি যদি নতুন একটা সেশন ক্রিয়েট করতে চান, যেহেতু আপনি পেরোলের কথা বললেন বা আপনার সফটওয়্যারের কথা বললেন, এটা 100% টিসিপি ধরে কাজ করে আমি যতদূর জানি। সো এখন নতুন একটা সেশন যদি আপনি ক্রিয়েট করতে চান এবং আপনার সেই পাইপে যদি জায়গা না থাকে, সেই ক্ষেত্রে আপনার ফেল করবে, এটা স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক, কারণ যেখানে আপনার ক্যাপাসিটি নাই। এখন অ্যাট দ্য সেম টাইম আপনার যদি এই টিসিপি সেশনটা ফল করে বা এই কানেকশনটা আপনার ছেড়ে দেয়, সেই ক্ষেত্রে কি হবে, আপনার জন্য একটা অ্যালোকেটেড ব্যান্ডউইথ ফ্রি হয়ে গেল। ওকে, তখন আপনি সেই কমিউনিকেশনটা চালাইতে পারবেন। বাট এইখানে যদি আপনার ইউডিপি কমিউনিকেশন থাকতো, সেই ক্ষেত্রে আপনার এই টিসিপিটা আসলে আপনার কানেকশনটা ছাড়তো না। কেন? কারণ টিসিপি প্রথমে খুঁজে হচ্ছে যে ডেস্টিনেশনের সাথে ও আগে একটা হ্যান্ডশেক করবে, একটা চ্যানেল এস্টাবলিশ করবে, তারপরে ও কি করে আস্তে আস্তে নিজের জায়গাটাকে বাড়ায়, যেটাকে উইন্ডোয়িং বলে। আপনারা গুগলে সার্চ করলে হয়তো দেখতে পারবেন উইন্ডোয়িং। উইন্ডোয়িং হচ্ছে একটা কনসেপ্ট। আপনি একটা জিনিস হয়তো খেয়াল করছেন, আমরা যখন কোন একটা সাইট থেকে ডাউনলোড চালাই সাথে সাথে কি 5 MB বা 10 MB পেয়ে যায়? পায় না। কিন্তু প্রথমে কিন্তু দেখবেন যে 10 KB, 15 KB, 20 KB, 30 KB, 40 KB এভাবে করে বাড়তে থাকে। এই প্রসেসটাকে বলা হয় টিসিপির উইন্ডোয়িং। ওকে, হ্যাঁ, সেশন শেষ করতে হলে চার্জার লাগবে। আচ্ছা, চার্জার নিয়ে টেনশন নাই, চার্জার বন্ধ হয়ে গেলে আমি চার্জার লাগাইনি, মনে চার্জার আছে। না ভাই, আমি আপনার এটা বুঝতে পারছি, কিন্তু আমি শুধু নট অনলি টিসিপি, আমি যখন এই ইয়াটা আসতো তখন হচ্ছে আমি ইভেন গুগল কেও রিস্ক করতে পারতাম না, আমি কোন সার্ভিস কে ইউজ করতে পারতাম না। আমার শুধু যে পারবেন না, আমার ইউজ করতে পারবেন না, তো বিকজ সবগুলা রিলেটেড টু টিসিপি। আপনার মোস্ট অফ দ্য কমিউনিকেশন, আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই আপনি বুঝতে পারবেন। আমি আমার রাউটারটাতে দেখাই, দেখতে পাচ্ছেন এই যে কানেকশন, দেখেন এই কানেকশনের এই যে এগুলো হচ্ছে টিসিপি সেশন এবং এগুলো দেখেন আপনার এস্টাবলিশ দেখাচ্ছে। ওকে, সো একটা টিসিপি সেশনে যখন এস্টাবলিশড কানেকশন থাকে তাদের মধ্যে অ্যালোকেটেড একটা ব্যান্ডউইথ শুরু হয়ে যায়, এই যে দেখেন। সো এই এগুলার প্রায়োরিটি হচ্ছে ফার্স্ট, এস্টাবলিশড কানেকশনের প্রায়োরিটি হচ্ছে ফার্স্ট, যে কানেকশনটা এস্টাবলিশড হয় নাই তার প্রায়োরিটি কম। সো এখানে অনেক অনেক ইস্যু আছে ডিপে। হ্যাঁ, তো আপনি যখন নতুন একটা টিসিপি সেশন এস্টাবলিশ করতে যাবেন এবং আপনার যদি সেখানে ব্যান্ডউইথ না থাকে ফ্রি, সেই ক্ষেত্রে আপনার সেশনটা এস্টাবলিশ করতে আপনার প্রবলেম ফেস করতে হবে এবং সেটাই আপনি ফেস করতেছিলেন। আচ্ছা, এই ব্যাপারে মামুন ভাই আপনার আরো যদি কোশ্চেন থাকে আপনি আমার সাথে 1-to-1 বসেন বা আমরা 1-to-1 ডিসকাস করে আপনাকে আরো সলিউশন দিব। আমি যদি এই লেভেলে আরো ডিসকাশনে যাই অনেক সময় লেগে যাবে, এই জন্য আমি চাচ্ছি যে এটা আপনার সাথে আমি পরবর্তীতে ডিসকাস করব। আমি আই হোপ যে আপনি একটা স্মল আইডিয়া পাইছেন
যে কেন প্রবলেমটা হচ্ছিল, বাট তারপরেও অনেক সময় আইএসপি এন্ডে অনেক ঝামেলা করে রাখে ওরা, যার কারণে হয়তো ব্যান্ডউইথ প্রবলেম থাকতে পারে। ডিপেন্ডস যে কি পরিমাণ ভাবে বা কিভাবে আপনাকে ব্যান্ডউইথের প্রায়োরিটি অনেক সময় ভাবি কি আমরা যারা মানে কর্পোরেটে জব করি এরা এদের অনেক সময় ভূগোল বুঝাইতে যায় বুঝছেন। হ্যাঁ এটা স্বাভাবিক ভাই, এটা স্বাভাবিক, এটা আমি যখন দেখছি আমার চাকরি বাকরি করছি, আমি আমি নিজে কাউকে ভূগোল বুঝাই নাই, আমি সবসময় চেষ্টা করছি যে সবাইকে ভালো বোঝানোর জন্য। বাট নর্মালি আমাকে, আমি যেমন একটা আইএসপি চালাই কার্নিভাল, আমি যখন কার্নিভালের নকে ফোন দেই ভাই আমি ব্যান্ডউইথ কম পাচ্ছি, ও আমাকে ভূগোল বুঝায় যে আপনার তো ঠিক ইউজ হচ্ছে, আপনার ইউজারের তো ট্রাফিক নাই, আপনি দেখেন আপনার কিউ মনে হয় ঠিক মতো কনফিগার করা নাই। আমি ওরে বলতে চাই যে ভাইয়া তুমি তো বুঝো নাই কার সাথে কথা কইতেছো, যাই হোক। সো এরকম ওরে এরকম বোঝায়। ওকে, আমরা রুমের পিছনে কার কেবল সিটছে, তারা লোক পাঠায় দিয়েছে, তাদের টিম কাজ করতেছে, তার 3 ঘন্টা পরে আমি যে রুমের পিছন থেকে দেখতেছি যে ওরা আসছে কিনা, বল ভাইয়া আপনার টিম কাজ করতেছে, এখন লাইন অফ হয়ে যাবে। তারপরে দেখেন এখানে আমরা এই হোস্টের অর্ডারটা চেঞ্জ করে অবশ্যই আমরা কি করতে পারি, ব্যান্ডউইথ পাওয়ার পসিবিলিটি বাড়াইতে বা কমাইতে পারি। এটা একটা ইস্যু, এটা ব্যান্ডউইথ, মাইক্রোটিক ব্যান্ডউইথ এর কিউ কন্ট্রোল আমরা বলি। সেকেন্ড আরেকটা অপশন আমাদের এখানে আছে, সেটা হচ্ছে মাইক্রোটিক এর প্রায়োরিটি। সো এটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে প্রায়োরিটি নামে একটা ঘর আছে। সো এই প্রায়োরিটি জিনিসটা কি, প্রায়োরিটি জিনিসটা হচ্ছে কোন একটা কিউ ব্যান্ডউইথ পাবে কি পাবে না সেটা ডিপেন্ড করে এই প্রায়োরিটির উপরে। সো মাইক্রোটিকের ব্যান্ডউইথের প্রায়োরিটির শুরু হয় 8 থেকে এবং সেটার ম্যাক্সিমাম হচ্ছে 1, তার মানে 8, 7, 6, 5, 4, 3, 2, 1, তার মানে কোনো একটা কিউ এর প্রায়োরিটি যদি 8 হয় সেটা হচ্ছে সব থেকে লো প্রায়োরিটি, ওকে। এবং কোনো একটা মাইক্রোটিকের কিউ এর প্রায়োরিটি যদি 1 হয় তাহলে সেটা সব থেকে ম্যাক্স প্রায়োরিটি। তাহলে প্রায়োরিটি জিনিসটা কিভাবে কাজ করে আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। সে এই হোস্ট এ যে এই কিউ এর প্রায়োরিটি হচ্ছে সে 5 বা ধরলাম 1, এই কিউ এর প্রায়োরিটি হচ্ছে 1, তার মানে কি ম্যাক্স অবভিয়াসলি। আর হোস্ট বি যেটা 1 নম্বরে আছে এর প্রায়োরিটি হচ্ছে 8, যেটাকে আমরা বলতেছি লো। তাহলে এখন আমার কোশ্চেন হচ্ছে ব্যান্ডউইথ কি আগে হোস্ট এ পাবে নাকি হোস্ট বি পাবে? যেহেতু হোস্ট বি সিরিয়ালে 1 নম্বরে আছে বাট তার প্রায়োরিটি সব থেকে লো, সেহেতু সে ব্যান্ডউইথ পাবে পরে। আগে কে পাবে? আগে পাবে হচ্ছে হোস্ট এ, কারণ হোস্ট এর প্রায়োরিটি হচ্ছে 1, তার মানে এখানে কিন্তু বুঝতে হবে প্রায়োরিটি কিন্তু সিরিয়ালকে বিট করে, মানে সিরিয়াল যাই থাকুক তার প্রায়োরিটি যদি বেশি থাকে তাহলে তার ব্যান্ডউইথ পাওয়ার পসিবিলিটি বেশি। এখানে দেখেন এই হোস্ট এর প্রায়োরিটি 1 না থেকে যদি 7 থাকতো, 7 থাকতো, বুঝতেছি কিছুক্ষণ আগে আমরা 1 দিয়ে চিন্তা করছিলাম, কিন্তু সেটা যদি 7 থাকতো আর প্রথমে যে হোস্ট আছে হোস্ট বি সে যদি 8 থাকতো, এই ক্ষেত্রে কে পাইতো? এই ক্ষেত্রেও কিন্তু তারপরে তো এই পাইতো রাইট, কারণ 8 থেকে 7 বেশি, 7 থেকে 6 বেশি, 6 থেকে 5, 4, 3, 2, 1, তার মানে কারো যদি প্রায়োরিটি 1ও কম থাকে, মানে 8 এর থেকে 7ও থাকে, তাহলে কিন্তু তার ব্যান্ডউইথ পাওয়ার পসিবিলিটি বেশি। এবং 8 হচ্ছে ডিফল্ট ভ্যালু, প্রত্যেকটা কিউ এর প্রায়োরিটি বাই ডিফল্ট থাকে কত, 8। তা আমরা হোস্ট বি তে ক্লিক করি, প্রায়োরিটি কত, 8। হোস্ট সি তে ক্লিক করি, প্রায়োরিটি কত, 8। হোস্ট এ তে ক্লিক করি, প্রায়োরিটি কত, 8। তার মানে আমার এই অর্ডার চেঞ্জ করার দরকার নাই। আমি যদি কি করি যে সি এর এখন ব্যান্ডউইথ বেশি পাওয়ার দরকার, ওর প্রায়োরিটিটাকে আমি একটা কাজ করি একটু কমায় রাখি, ওকে। সো হয়ে গেল, আমার তো দরকার নাই এটাকে টান দিয়ে উপরে নিয়ে আসার, রাইট? সো এটা নিচেই থাক, বাট তার প্রায়োরিটি যদি আমি বাড়াই দেই তাহলে সে ব্যান্ডউইথটা আগে পাবে। সো এটা হচ্ছে মাইক্রোটিকের প্রায়োরিটি কনসেপ্ট। কারো কোনো কোয়েশ্চেন আছে প্রায়োরিটি নিয়ে?
হ্যাঁ, তার মানে বিষয়টা হচ্ছে অর্ডার যাই হোক, প্রায়োরিটিটাই হচ্ছে আগে প্রাধান্য, রাইট, প্রায়োরিটির প্রাধান্যটাই আগে। যেহেতু সবার প্রায়োরিটি বাই ডিফল্ট 8 আছে, এই জন্য এটা সিরিয়াল ওয়াইজ কাজ করতেছে, বুঝতে পারছেন? যদি সবার প্রায়োরিটি সেম না থাকতো, এক এক রকম থাকতো, তাহলে যার প্রায়োরিটি বেশি থাকতো, বেশি মানে কি সংখ্যায় কম থাকতো, সে কিউটা আগে কাজ করতো। আবার দেখেন, যদি হোস্ট বি এবং হোস্ট সি দুজনের প্রায়োরিটি 7 থাকে, তাহলে কারটা আগে কাজ করবে বলেন তো? এই যে তখন আবার সিরিয়ালি কাজ করতেছে, মানে কনসেপ্টটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে প্রায়োরিটি যদি সবার সেম থাকে, সিরিয়ালি কাজ করবে, কিন্তু প্রায়োরিটি যারটা বেশি দেয়া থাকবে তারটা আগে কাজ করবে, সিম্পল। আচ্ছা শামিম ভাই, এই যে আপনি যে কিউতে ড্র্যাগন ড্রপ করতেছেন, হ্যাঁ, উপর নিচে করতেছেন টান দিয়ে, এটা কি লক করার সিস্টেম নাই? লক করার সিস্টেম বলতে, এই যে আপনি যদি এই টার্গেটের উপরে ক্লিক করেন বা এই আপলোড লিমিটের উপরে ক্লিক করেন, তখন আর আপনি ড্র্যাগ ড্রপ করতে পারবেন না। বাট আপনি যদি নেমের উপরে ক্লিক করেন, তখন আপনাকে এটাকে ড্র্যাগ ড্রপ উপর নিচে নিতে দিবে। নেম না, সরি, এই যে সিরিয়াল, সরি আমি ভুল বলছি, এই যে হ্যাশের উপরে, এই যে হ্যাশের উপরে, হ্যাঁ, সিরিয়ালের উপরে। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট টপিকে আগাচ্ছি। এবার আমাদের টপিক হচ্ছে প্যারেন্ট কনসেপ্ট। আচ্ছা, সো প্যারেন্ট কনসেপ্ট বোঝার আগে আমি আগে একটা এক্সাম্পল দিয়ে নিই। সেটা হচ্ছে, সে আপনার দুইটা বিল্ডিং আছে, আর সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, যারা বেসিক্যালি আইটিতে কাজ করেন তাদের এই জিনিসটা খুবই লাগে। সাপোজ দুইটা বিল্ডিং আছে, একটা বিল্ডিংকে আমরা বললাম বিল্ডিং এ, আর একটা আমরা বিল্ডিং বললাম বিল্ডিং বি। ওকে, সো বিল্ডিং এ তে ধরেন সব ভিআইপিরা বসে, ওকে, খুব ইম্পর্টেন্ট পার্সনরা বসে, আর বিল্ডিং বি তে ধরেন ওয়ার্কাররা বসে, ওকে। সো এখন আপনি ধরেন এখানে আইটি ইনচার্জ, ওকে, এখন ম্যানেজমেন্ট আপনাকে ডাকে বললো যে আপনাকে টোটাল 100 MB ব্যান্ডউইথ দেয়া হচ্ছে, আপনি বিল্ডিং এ তে দিবেন 80 MB ব্যান্ডউইথ, আর বিল্ডিং বি তে দিবেন 20 MB ব্যান্ডউইথ। এবং যেহেতু দুইটা বিল্ডিং আলাদা, সো দুইটা বিল্ডিং এর আইপি অ্যাড্রেসও আলাদা, আমরা আইপিটাও লিখে ফেলি। আইপি সাপোজ বিল্ডিং ওয়ানের বা এর আইপি হচ্ছে 1.0/24, আর বিল্ডিং বি এর আইপি হচ্ছে 192.168.2.0/24। তাহলে এখন আমাকে যদি এই জিনিসটা কনফিগার করতে বলা হয় যে তুমি বিল্ডিং এর উপরে 80 MB দাও, বিল্ডিং বি এর উপরে 20 MB দাও, এটা আমি খুব সিম্পলি এটা কনফিগার করতে পারবো কিভাবে? আমি প্রথমে লিখব যে বিল্ডিং এ, এবং বিল্ডিং এর ব্লকটা দিব, এবং সেটার উপরে আমি 80 MB ব্যান্ডউইথ অ্যাসাইন করব। এবং সিমিলারলি বিল্ডিং বি, বিল্ডিং বির আইপি ব্লকটাও যেহেতু ডিফারেন্ট, এর উপরে আমি 20 MB ব্যান্ডউইথ অ্যাসাইন করব। আমি যদি এইভাবে ব্যান্ডউইথটাকে অ্যাসাইন করি, আমাকে তো এইভাবেই বলা হয়েছে, তাই না, যে বিল্ডিং এ তে তুমি 80 MB দাও, বিল্ডিং বি তে তুমি 20 MB দাও। তো আমি করলাম, করার পরে প্রথম যে প্রবলেমটা হবে, সেই প্রবলেমটা কি হবে কেউ বলতে পারবেন? বলতে পারবো ভাই, কি প্রবলেম হবে বলেন তো? টিপু ভাই, আপনার ক্যামেরাটা বন্ধ করে ব্লকে যে যে কোন হোস্ট, মানে সে কমপ্লিট টোটাল ব্যান্ডউইথ একসাথে টান দিতে পারবে, রাইট? তার মানে এই বিল্ডিং এর ভিতরে এই যে 253 জন ইউজার আছে, এই 253 জনের ইউজারের মধ্যে একটা সিঙ্গেল কম্পিউটার যদি কোন একটা সফটওয়্যার ইউজ করে, সে ফর অ্যান এক্সাম্পল আইডিএম, আমরা সবাই আইডিএম চিনি, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, আইডিএম ইউজ করে সে একটা ফাইল ডাউনলোড দিল, বড় ফাইল, ও কি করবে, এই 80 MB ব্যান্ডউইথ হয়তো সে নিজেই নিয়ে নিতে পারে, রাইট? কারণ আমরা ব্যান্ডউইথটা অ্যাসাইন করছি পুরো ব্লকের উপরে, কোন একটা পার্টিকুলার কম্পিউটারের উপরে না,
রাইট? তার মানে এই পার্টিকুলার সাবনেটের মধ্যে যতগুলা কম্পিউটার আছে সবার জন্য এই 80 MB ওপেন, যে যেরকম টাইনে নিতে পারে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সিমিলারলি ব্লক বি এর ক্ষেত্রেও তাই, এই বি এর ক্ষেত্রেও সাবনেটের মধ্যে যেকোনো একটা ইউজার চাইলে সর্বোচ্চ 20 MB ব্যান্ডউইথ নিয়ে নিতে পারে, কিন্তু সেটা আমরা অবশ্যই চাবো না। আমরা চাবো কি এই সাবনেটের উপরে তো একটা ব্যান্ডউইথ থাকবেই, প্লাস এর ভিতরে যে হোস্ট গুলো থাকবে সেই হোস্ট গুলাতেও আমরা ব্যান্ডউইথ বলে দিব। যদি তাই হয় আমাকে বোঝার চেষ্টা করেন সবাই। যদি তাই হয় তাহলে আমার এখন এই পুরো সাবনেটের উপরে ব্যান্ডউইথ কত আছে? 80। তাহলে আমি এখন কি করলাম, এর মধ্যে প্রথম যে কম্পিউটারটা তাকে দিলাম 5 MB, দ্বিতীয় যে কম্পিউটারটা আছে তাকে দিলাম 2 MB, তৃতীয়টা কম্পিউটার আছে তাকে দিলাম 10 MB, এভাবে করে আমি সবাইকে ব্যান্ডউইথ দিলাম, দিয়ে লাস্ট পর্যন্ত এই সবগুলা ব্যান্ডউইথের যোগফল দাঁড়াইলো ধরেন 500 MB। সে এক্সাম্পল দিচ্ছি, তাহলে কি এখন এই 500 MB ব্যান্ডউইথ পাবে নাকি সবাই মিলে এই 80 MB ব্যান্ডউইথ পাবে? রাইট, তার মানে আপনি ভিতরে যতই অ্যাসাইন করেন আপনি এই সাবনেটের উপরে যে ব্যান্ডউইথটা অ্যাসাইন করছেন সেটার বেশি কিন্তু আপনি পাবেন না, আপনি কিন্তু 100 MB পাবেন না। কেন? কারণ 100 MB আপনার এই সাবনেটে অ্যাসাইন করা নাই, আপনার এই 100 MB অ্যাসাইন করা আছে এটাতে 80, এটাতে 20। আমরা বুঝতেছি প্যারেন্টের কনসেপ্ট হচ্ছে যে কোন একটা সাবনেটকে সে কি করবে, একটা প্যারেন্ট ডিক্লেয়ার করবে, এর আন্ডারে যে কম্পিউটারগুলো থাকবে সেগুলোকে সে চাইল্ড হিসেবে ডিক্লেয়ার করবে এবং প্যারেন্টের ব্যান্ডউইথ চাইল্ডরা শেয়ার করে ইউজ করতে পারবে, এটা হচ্ছে কনসেপ্ট। আমি কি বুঝাইতে পারছি কনসেপ্টটা? তাহলে এখন দেখেন আমরা যে দুইটা বিল্ডিং ক্রিয়েট করছি, বিল্ডিং এ বিল্ডিং বি, এই দুটো বিল্ডিং এর দেখেন সাবনেটের মধ্যে ব্যান্ডউইথ গুলো আমরা অ্যাসাইন করছি। এবার আমরা কি করব, এই বিল্ডিং এর আন্ডারে চাইল্ড ক্রিয়েট করব। ওকে, একটু খেয়াল করে দেখেন, আমরা প্রথমে CHILD চাইল্ড, চাইল্ড লিখবো না, আমি লিখি VIP 1। আমরা জানি যে বিল্ডিং এতে কারা বসে, VIP রা বসে, সো আমি VIP 1 দিলাম। VIP 1 এর IP হচ্ছে 192.168.1.10, যেহেতু এই সাবনেটটা কাদের, বিল্ডিং এর, রাইট? এবং এরকে আমরা ব্যান্ডউইথ দিলাম সাপোজ 5 MB আপলোড, 5 MB ডাউনলোড, সো এটা হচ্ছে VIP 1। আমি আরেকটা VIP ক্রিয়েট করি VIP 2 নামে এবং তার IP হলো 192.168.1.11 এবং তার ব্যান্ডউইথ দিলাম আমি সাপোজ 10। এবার আমি একটা কাজ করি, দুটো ওয়ার্কার ক্রিয়েট করি, ওয়ার্কার 1, তার IP কত হবে 192.168.2, তাই না? কারণ আমরা জানি ওয়ার্কারের সাবনেট হচ্ছে 2, সো তাকে আমরা একটা ব্যান্ডউইথ দেই 2 MB আপলোড বাই 2 MB ডাউনলোড। সিমিলারলি এই কি হলো, আচ্ছা ওয়ার্কার 2, তার IP হচ্ছে 192.168.2.11 এবং তাকে আমরা ব্যান্ডউইথ দিলাম 3 MB আপলোড বাই 3 MB ডাউনলোড। আচ্ছা, জাস্ট আমরা এখন কিন্তু কি করছি, এই কিউ গুলা ক্রিয়েট করছি কিন্তু এগুলাকে চাইল্ড হিসাবে ডিক্লেয়ার করতে হবে না? সো এই ভিআইপি 1 এবং ভিআইপি 2 এই দুইজনকে চাইল্ড হিসাবে ডিক্লেয়ার করতে হবে এবং এগুলাকে নিয়ে আসতে হবে এই বিল্ডিং এর আন্ডারে, রাইট? এবং ওয়ার্কার 1 এবং ওয়ার্কার 2 কে নিয়ে আসতে হবে বিল্ডিং বি এর আন্ডারে। এটার প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে চাইল্ডের উপরে ক্লিক করে প্যারেন্টটা মেনশন করে দিব, দেখতেই পাচ্ছেন। সো প্যারেন্টের একটা ঘর আছে, যেহেতু ভিআইপি হচ্ছে বিল্ডিং এর হচ্ছে চাইল্ড, সো আমরা প্যারেন্ট হিসাবে এখানে ড্র্যাগ ডাউন থেকে ড্রপ ডাউন থেকে বিল্ডিং এটা সিলেক্ট করে দিব। সিমিলারলি ভিআইপি 2 তে ক্লিক করব, প্যারেন্টের মধ্যে বিল্ডিং এটা সিলেক্ট করে দিব। ওয়ার্কারে যাব, প্যারেন্টের মধ্যে বিল্ডিং বি সিলেক্ট করে দিব, ওয়ার্কারে 2 তে যাব, অ্যাডভান্সে গিয়ে প্যারেন্টের মধ্যে বিল্ডিং বিটা সিলেক্ট করে দিব। তাহলে ডান, এভাবে করে আমি যতগুলা চাইল্ড ক্রিয়েট করব বিল্ডিং এ এবং বিল্ডিং বি এর আন্ডারে, আমার সবগুলাতে প্যারেন্ট হিসাবে বিল্ডিং এ অথবা বিল্ডিং বি বলে দিতে হবে। এবং এই জিনিসটা হয়তো এভাবে দেখতে আপনাদের একটু বুঝতে কঠিন হইতে পারে যে কোন চাইল্ডটা কোন
প্যারেন্টের আন্ডারে, এটা বোঝার জন্য সবথেকে বেটার হচ্ছে যদি আপনি নেমের উপরে ক্লিক করেন, দেখেন এখন কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে কোন প্যারেন্টের আন্ডারে কোন চাইল্ডগুলো আছে। কনসেপ্টটা কি বুঝতে পারছে কিনা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এখন ঠিক আছে স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা আমাকে একটা মিনিট টাইম দেন, আমি চার্জারটা লাগাই নি। বন্ধ না হইলে শুনতে পাচ্ছেন? সাউন্ড ক্লিয়ার। ওকে, কোশ্চেন আছে কোনো? কি ভাই কোশ্চেন আছে বলেন। ঘটনা হলো এই যে করলেন, এখন এতে করে আপনি যখন নেমে ক্লিক করে ব্লকের আন্ডারে নিয়ে আসলেন না, প্যারেন্টের আন্ডারে, এখানে সিরিয়ালটা কিন্তু আপনার ভেঙে গেল। এই সিরিয়ালটা ঠিক রাখা যায় কি করে? আচ্ছা, সিরিয়ালটা ভেঙে গেল। এখন দেখেন আপনার এই বিল্ডিং এর আন্ডারে যেগুলো আছে এগুলো কিন্তু ঠিক সিরিয়াল মতো আছে, কারণ আমি এই ভিআইপি ওয়ানটাকে আগে ক্রিয়েট করছি, তারপরে ভিআইপি টু ক্রিয়েট করছি। আবার বিল্ডিং বি এর আন্ডারে দেখেন যে দুটা নিয়ে আসছি, সেই দুটো কিন্তু দেখেন আপনার সিরিয়াল ঠিকই আছে। আমি ওয়ার্কার আগে ক্রিয়েট করছি, ওয়ার্কার টু পরে ক্রিয়েট করছি, তার মানে আপনার সিরিয়াল কিন্তু ঠিক আছে। আপনি যদি ওয়ার্কার টু কে আগে আনতে চান, ওয়ার্কার ওয়ান কে পরে নিয়ে যেতে চান, সেই ক্ষেত্রে আপনার আবার এই সিরিয়ালের উপরে ক্লিক করতে হবে, ওয়ার্কার টু কে নিচে নিয়ে যাবেন, আবার এই নেমের উপরে ক্লিক করবেন। এখন দেখেন এই যে ওয়ার্কার ওয়ান নিচে চলে গেছে, টু উপরে চলে আসছে। সো আপনার কিন্তু ওই অপশনটা এখনো আছে, আপনি সিরিয়াল আগে পিছে করতে। বিল্ডিং এ বিল্ডিং বি কে আগে পিছে করার কিছু নাই, কারণ তাদের জন্য ব্যান্ডউইথ ফিক্সড। সো আপনি যদি বিল্ডিং এ কে বলি নাই, হ্যাঁ বলেন, ওটা বলি নাই আমি, মানে বলতে চাচ্ছিলাম এই যে হ্যাশের নিচে যে 1 2 3 এই সিরিয়ালটা মেইনটেইন করার জন্য আমার কোন অপশনটা সবচেয়ে ভালো? এই যে এখানে ক্লিক করবেন, এবার সিরিয়ালই আসলো না, এটা তো আছে। আপনি যে ওই ভাবে আসবে না, ওই ভাবে আসবে না, ওই ওই নেমের অগেনস্টে ক্লিক করা মানে আপনি আর সিরিয়াল ওয়াইজ সর্ট করতেছেন না, সিম্পল। মানে এটা তো মেইনলি সর্টিং, তাই না? আমরা কোনটা অগেনস্টে ইনফরমেশন গুলো আগে দেখব পরে দেখব, ওইটাই না আমি করি, ওইটা ওইটা মেইনটেইন করি। তো অনেক কষ্ট হয় আর কি, নতুন নতুন করে ড্র্যাগ এন্ড ড্রপ প্রত্যেকটা সিরিয়াল মিলাইতে খুব কষ্ট হয়। আচ্ছা ওকে ফাইন, এরপরে আমরা আরেকটা কনসেপ্ট দেখব, সেটাকে আমরা বলবো টাইম কনসেপ্ট। এই যে এখানে দেখেন টাইম, সো টাইমের কনসেপ্টটা কি, বাই ডিফল্ট একটা কিউ 24x7x365 অ্যাক্টিভ থাকে। কথাটা বোঝার চেষ্টা করি সবাই, আমরা যে কিউগুলো ক্রিয়েট করি এই কিউগুলো 24/7 মানে 24 ঘন্টা 7 দিন 365 বছরে 365 দিন এটা কি থাকে আপনার অ্যাক্টিভ থাকে, মানে এটা কাজ করে। কিন্তু আমি যদি মনে করি যে একটা কিউ ক্রিয়েট করব কিন্তু সেটাকে সপ্তাহে 5 দিন চালাবো, ওকে, তো সেটাও আমরা চাইলে খুব সহজেই করতে পারি। আবার যদি মনে করি যে না আমি এটাকে 24 ঘন্টা রান করব না, আমি এটা সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত রান করব, বা সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রান করব, সেই অপশনটাও আমাদের এখানে আছে, সেটা আমরা টাইম দিয়ে এই টাইম ফিচার থেকে ইউজ করতে পারি। যেমন এখানে একটা জিনিস দেখেন, এটা 00 আওয়ার থেকে 00 আওয়ার, এটা এই কথাটা দিয়ে বোঝানো হচ্ছে যে এটা সব সময় চালু আছে, ওকে। সো এখানে যদি আমি এরকম লিখি যে সকাল 9টা মানে 09, আপনাদের কিন্তু অলরেডি বলছি প্রথম ঘরটা হচ্ছে ঘন্টা, তারপর একটা মিনিট, তারপর একটা সেকেন্ড, তার মানে 09 মানে হচ্ছে সকাল 9টা থেকে আমি যদি সন্ধ্যা 6টা পর্যন্ত এটা চালাইতে চাই, সন্ধ্যা 6টা মানে হচ্ছে 24 ঘন্টার ফরম্যাটে 18টা, রাইট? সো এখানে যদি আমি 18টা লিখি, অ্যাপ্লাই করি, তাহলে দেখেন এখন কি হইছে, এখন কিন্তু লাল হয়ে গেছে। কেন লাল হইলো বলেন তো, কে বলতে পারবেন? ছয়টা তো পার হয়ে গেছে, ছয়টা পার, কারণ এখন রাত বাজে
11টা কাছাকাছি, 11টার কাছাকাছি। সো এখন কিন্তু এই কিউটার কাজ করতেছে না, দেখে লাল হয়ে আছে, রাইট? সো এইটা যেহেতু আমরা সন্ধ্যা 6টা পর্যন্ত এটার অ্যাক্টিভ টাইম রাখছি, এই জন্য এটা এখন কাজ করতেছে না, এটা রেড হয়ে আছে। এটা যদি আমরা রাত 11টা পর্যন্ত রাখি, মানে 23টা অ্যাপ্লাই করি, আবার কালো হয়ে যাবে। 22:50 দেন তাহলে কালো হইতে দেখবে 1 মিনিটের মধ্যে। না, কালো হলো না কেন? না, অ্যাপ্লাই না উপরে নেন দিছি তো। আচ্ছা, ডিসেবল করে এনেবল করি। কত যে ব্যারাম মাইক্রোটিকের, দেখছেন না কি অবস্থাটা? রিস্টার্ট না দেওয়া পর্যন্ত হবে না মাইক্রোটিকের। এই মাঝে মধ্যে এই পেরেশানি গুলো খুব বিরক্ত লাগে। আচ্ছা, এটা প্রবাবলি এই এই ই বলা, আচ্ছা এটা বের করি, এটা বের করে দিই। রিবুট না দেওয়া পর্যন্ত আচ্ছা এইটা দেখি। আমি একটা কাজ করি, এটা যদি 23টা লিখি, অ্যাপ্লাই দেই, এটার কি টাইম ঠিক নাই? টাইম তো ঠিকই আছে, 22:50-43। এই পাশে ইয়ে করেন, এই পাশে প্রথমটা, প্রথম টাইমটা, প্রথম টাইমটা তো 00ই আছে। এইটাতে ট্রাই করি একটা কিউ ক্রিয়েট করে। আচ্ছা, ওইখানে যে 1D ছিল না, ওটার একটা প্রবলেম আছে। এটা যদি 23টা লিখি, অ্যাপ্লাই, না ঠিক আছে, এটা কাজ করতেছে, 00 থেকে 23টা। ওকে, ও আচ্ছা, এই যে দেখেন, এই সবগুলাতে ক্লিক করা আছে, এগুলো মেনশন করা ছিল না। কেন ছিল না বুঝলাম না। আচ্ছা, আমারই ভুল হয়েছে। আচ্ছা, আমি আরেকবার দেখাই।